সমস্ত কিছুর জল্পনার অবসান ঘটিয়ে আপনাদেরকে আজকে আমরা অফিসিয়ালি ডিক্লেয়ার করছি যে আমাদের ত্রিপুরা রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পর্যটন দপ্তরের শ্রী সৌরভ গাঙ্গুলী মহোদয় আগামীকাল আমাদের রাজ্যে আসবেন এবং 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত রাজ্যে থাকবেন। আমাদের কাছে যে ট্যুর প্রোগ্রাম ওনার এসছে সেই ট্যুর প্রোগ্রামে ছটা নাগাদ আগরতলায় বিমানবন্দরে ওনার অবতরণ হবে ওনার টিম সহ। বিমানবন্দরে আমাদের আধিকারিকরা থাকবেন ট্যুরিজম দপ্তরে, সেখান থেকে উনি চলে যাবেন সোজা উজ্জয়ন্ত প্যালেসের ভেতরে। সেখানে আমাদের একটা ছোট্ট কর্মসূচি রয়েছে প্রায় 6:30 নাগাদ। আমাদের এগ্রিমেন্ট ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের সঙ্গে মাননীয় শ্রী সৌরভ গাঙ্গুলী মহোদয়, সেই এগ্রিমেন্ট এক্সচেঞ্জ হবে, ফাইল এক্সচেঞ্জ হবে রাজ্য সরকারের সঙ্গে সৌরভ গাঙ্গুলী, এবং পরবর্তী সময়ে প্রেসমিট, মাঝখানে আগরতলা পুর কর্পোরেশনের আমাদের মেয়র সাহেব ওনাকে সম্বর্ধনা প্রদান করবেন, প্রেসমিট হবে এবং আপনাদের সঙ্গে ইন্টারেকশন হবে, প্রেস বন্ধুদের সাথে বার্তালাপ হবে। 7:30 মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বাসভবন সরকারি বাসভবনে ওনার বৈঠক হয়েছে এবং সেখান থেকে সেরে উনি আমাদের একটি বেসরকারি হোটেলে রাতযাপন করবেন। পরের দিন সকাল 6টায় উনি ছবিমুড়ার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে পৌঁছানোর পর ছবিমুড়াতে যাবতীয় শুটিং এর কাজকর্ম সারবে এবং সেখান থেকে দুপুরবেলা ফেরত এসে আগরতলার রাজবাড়ির প্রাঙ্গণে রাজবাড়ির ভেতরে ওনার শুটিং রয়েছে। আমাদের ট্যুরিজমের আধিকারিকরা সেখানে থাকবে এবং সেই শুটিং সেরে বিকেলের বিমানে সন্ধ্যাবেলা 7:45 বিমানে উনি আবার কলকাতা ফিরে যাবেন। তো প্রাথমিকভাবে এই শিডিউল আমাদের কাছে এসছে এবং রাজ্য সরকার ইতিমধ্যে ওনাকে স্টেট গেস্ট বাইরে থেকে যারা আসছে রাজ্য সরকার ক্যাটাগরি অনুযায়ী স্টেট গেস্ট ডিক্লেয়ার করে এবং সৌরভ গাঙ্গুলীকেও আমাদের রাজ্য সরকার স্টেট গেস্ট হিসেবে সেখানে ডিক্লেয়ার করেছে জিএ পলিটিক্যাল দপ্তর থেকে। আগামীকাল 6টার সময় সন্ধ্যাবেলা আমাদের ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলী আসবেন এবং অফিসিয়াল যে কর্মসূচি সেই অফিসিয়াল কর্মসূচিগুলো 6:30 থেকে আমাদের আগরতলা রাজবাড়ির প্রাঙ্গণে সেখানে অনুষ্ঠিত হবে। আগামী পরশু দিন ওনার ছবিমুড়া এবং রাজবাড়ির ভেতর শুটিং রয়েছে, প্রাথমিকভাবে এই দু জায়গায় শুটিং হবে এবং পরবর্তী সময়ে আমাদের নির্মহল, নারিকেলকুঞ্জ, ঊনকোটি এবং অন্যান্য যে ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো রয়েছে সেখানেও শুটিংয়ের কর্মসূচি আমরা করব। সৌরভ গাঙ্গুলী যেদিন শুট হবে যে যে জায়গাগুলোতে সেখানে কি সাধারণ পর্যটকদের জন্য অ্যালাউ হবে? আমাদের রাজবাড়িতে যে শুটিং হবে আমি যতটুকু জানি সেদিন বাইরের যারা পর্যটকরা রয়েছে বা ভেতরে যারা বিভিন্ন সময় লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম বা আমাদের ভেতরে প্রবেশ করে সেটা আপাতত সাসপেন্ড রাখা হবে, শুটিং এর টাইমটা পর্যন্ত এটা বন্ধ রাখা হবে আর আমাদের শুটিং এর কাজটা আগে সম্পূর্ণ করা হবে। বেশিক্ষণ সময় লাগবে না, কারণ ছবিমুড়া সকালবেলা যাবেন দপ্তর থেকে মহকুমা পুলিশ আধিকারিক মহকুমা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে বলা হয়েছে যেহেতু স্টেট গেস্ট হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে রাজ্য সরকার থেকে সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।